হাই ফ্রেন্ডস শান্তনু বলছি আপনারা দেখছেন শান্তনু ওয়ার্ডস কেয়ার তো ফ্রেন্ডস আজকে আমি আবার আপনাদের সামনে ভি প্লাস অ্যান্ড ক্যালকেয়ার ওয়ার্ডকে উপস্থিত করলাম কারণ হচ্ছে এটা নিয়ে আমি তৃতীয়বার বানাচ্ছি তো আমার অলরেডি মানে বা মানে কী বলবো মেকিং হয়ে গেছে আজকে বটলিং হলো কিছুক্ষণ আগে তো যাদের যাদের পাওনা পাওয়ার মানে পেমেন্ট করে দিয়েছেন আমরা আজকে তো মানে এর জন্যে আম্বেদকারের জন্মদিনের জন্যে আপনার এটা বন্ধ আছে কুরিয়ার সার্ভিস বন্ধ আছে আমাদের পোস্ট অফিসে বাগবাজারের কথা বলছি আমি যেহেতু শ্যামবাজারে থাকি তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি পোস্ট করে দেবো কোনো চিন্তা নেই কিন্তু এখানে আমি কিছু জিনিসকে ইম্প্রুভমেন্ট করেছি যেমন ধরুন এতে ফেদার প্রবলেম আগে তো ছিলই ফেদার প্রবলেমটাকে একটু ইনক্রিজ করেছি আচ্ছা বাচ্চার গ্রোথের দিক দিয়ে তো কোনো অসুবিধেই নেই গ্রোথের আমি আগে সেকেন্ড এডিশানে সেকেন্ড যখন বানাই গ্রোথ তাকে ন্যাচারাল যাতে আর যে সমস্ত বাচ্চা কোনো প্রবলেম থাকলে না প্রবলেম থাকলে গ্রোথ যাতে স্বাভাবিক হয় সেই ব্যাপারটাকে নিয়ে আমি চিন্তাভাবনা করে এখানে ইনগ্রিডিয়েন্টস সেরমভাবে অ্যাড করেছিলাম তো আমি রিসেন্ট একটা ভিডিও আমার একটা গ্রুপ আছে ভি প্লাস অ্যান্ড ক্যালকে পোস্ট করেছিলাম তো আমি এটা ওপেনলি পাবলিকলি আপনাদের সামনে পোস্ট করছি এটা দেখুন এটা সম্পূর্ণ ভি ওর মা বাবার কাছেই রয়েছে এখন আমি এখন ভিডিওটা করার জন্য ওকে নিয়ে এসেছি রোজি বেবি কিন্তু বাচ্চার গ্রোথ দেখুন এখন বয়স বললে হয়তো ভাববেন মিথ্যা কথা বলছি পুরো ফেদার ওর এখন মানে খাব মানে খেয়েছে এখনও দেখুন নাকের কালো দাগ কাটিনি বাচ্চার বয়স হচ্ছে কালার দেখুন আমি একটুও মানে কোনো রকম ভিডিও তো এডিট ফেডিটে কোনো গল্প নেই বাচ্চার কালার দেখুন ফেদার দেখুন বাচ্চার গ্রোথ দেখুন বাচ্চার বয়স হচ্ছে এক মাস দশ দিন ওয়ান মান্থ টেন ডেজ মানে ফর্টি ডেজের বাচ্চা তার ফুল ফেদার অ্যান্ড আমি পুরোটা এরমভাবে দেখাচ্ছি আপনি ভালো করে দেখে নিতে পারেন ফুল ফেদার আর মা বাবার কাছেই আছে তো আমি চিন্তা করেছি যে মা বাবাকে এত গরমে আর ফিট করবো না আমি নিজে নিয়ে নেবো বাচ্চা যেহেতু হ্যান্ড ফিডে নিয়ে নেবো প্লাসই খাবে কিন্তু মা বাবার ফুডের সঙ্গে আমি ও যখন প্রথম একদিনে বাচ্চা ছিল মানে ফার্স্ট ডিম ফুটে বেরিয়েছি সেই দিন থেকে আমি ভি প্লাস ইউজ করে আজকে এই বাচ্চার এই কন্ডিশান তো এই ভিডিওটা করার জন্যেই আমি এই বাচ্চাটাকে আপনাদের সামনে নিয়ে এলাম আমি গ্রুপে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলাম কিন্তু সেখানে যেটা যেহেতু অনেকে গ্রুপে অ্যাড নেই তো এইটা হচ্ছে আমি রেজাল্টটা রেজাল্ট তো আমি আপনাদের আগেও শো করে নিই কিন্তু মুখে বলেছি আমি রেজাল্ট আজকে দেখালাম আমি বাচ্চার প্রপার কালার দেখুন একটা কোবাল্টের দিকে যাচ্ছে কিন্তু বাচ্চার ফুল দেখুন ও নিজেই ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে লেজের দিকটা দেখুন পুরোপুরি এই পটি করে দিয়েছি সাথে দাঁড়াল না একটুখানি পটি করেছে পটি নর্মাল এবং ওর সঙ্গে যে আরও বাদাস বাচ্চাগুলো হয়েছে তাদেরও হেলথ যথেষ্ট ভালো এবং কিছু কিছু জিনিস ইম্প্রুভমেন্টে সেটা বলে নিই নাব্বি একটু বস একটু বস স্টেপ আপ স্টেপ আপ স্টেপ আপ স্টেপ আপ স্টেপ নাহলে একটু হাতের মধ্যে এখানটা বস হ্যাঁ এখানে ফেদারকে খুব ভালোভাবে গ্রোথ করাবে ফেদারে কোনো ইস্যু থাকলে বা মল্টিংয়ের সময় আপনি এটা যেটা আমি বারবার বলে আসছি থ্রি ডেজ আপনি ইউজ করতে পারেন কোনো শীত গ্রীষ্ম যে প্রচণ্ড হিট প্রচণ্ড বর্ষা এতে কোনো সমস্যা নেই কারণ এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি কোনো কেমিক্যাল মিক্সিংয়ের কোনো গল্পই নেই দেখুন কেমিক্যাল হলে আমাকে ল্যাবরেটারিতে টেস্ট করাতে হতো এটা একদম হোম মেড এই হোম মেড জিনিস দাঁড়া 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 হোম মেড জিনিস তো হোম মেড জিনিসের বুঝতেই পারছেন আমার নিজের হাতে তৈরি করা নিজের এক্সপেরিমেন্ট করা যারা নিয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন এবং বিশেষ করে মানে এখানে আমি ওই ভিডিওতে আমাকে একজন এই সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাট কমেন্ট পাঠিয়েছে যে উনি কিছু দিন ছিলেন না শুধু ভি প্লাসের ওপর বাচ্চাকে রেখেছিলেন ওনার ফ্যামিলি বাচ্চার হেলথ একদম ঠিক আছে সেকেন্ডলি হচ্ছে কিছু বদরি পাখি বেরিয়েছিল লেজ বেরোয়নি পাখিটা কিন্তু ফেদার অল্প অল্প এসেছিলো ভি প্লাস টানা ফিফটিন ডেজ টু ফিফটিন ডে দেখাচ্ছে আমাকে ছবি পাঠিয়েছে ছবির মধ্যে দেখা যাচ্ছে লেজ আস্তে আস্তে বেরোচ্ছে কোনো মেডিসিন চলছে না শুধু ভিপ্লাস চলছে তো ভিপ্লাসকে আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনারা ইউজ করুন এখানে আমি আরও কিছু অ্যাডিশন করেছি যেতে যেতে বারবার বলছি ফেদারের কোনো ইস্যু হলে বাচ্চার গ্রোথের কোনো ইস্যু হলে এটা তো হলো বাচ্চার বাচ্চার হজমের ডাইজেস্টিভ ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে সেরকম ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেকেন্ড হচ্ছে কোনো মানে বুস্ট করবে না আমি বলছি যে এখানে মানে তার নিজস্ব ক্ষমতার থেকে না ক্ষমতাটা যদি কোনো উইক থাকে সেই জায়গাটাকে কভার করবে হজমের যে বাচ্চার যে আস্তে আস্তে বাচ্চা যত বড়ো সেমি অ্যাডাল্ট অ্যাডাল্টের দিকে যায় তখন তার এই সমস্ত পাওয়ারগুলোকে বৃদ্ধি পায় ডাইজেস্টিভ সিস্টেম তারপর আপনার আদার্স যে মানে প্রোডাকশন মানে ভেতরে যে সিস্টেমেটিক্যালি যে জিনিসগুলো থাকে শরীরের মধ্যে সেগুলোকে প্রকাশ পায় তো সেই হিসাবে বলছি যারা নেননি চোখ বন্ধ করে নিন ভাইরা বন্ধুরা দিদিরা এবং দাদারা আমার দুটোই প্রোডাক্ট নিজের সম্পূর্ণ বানানো আবার বলছি একটা হচ্ছে ভি প্লাস দুশো গ্রামের দাম দুশো আর পাঁচশো তবে হ্যাঁ পাঁচশোর কন্টেনার আমি এই মুহূর্তে পাইনি কস্ট বেশি পড়ছিল বলে তাহলে আপনাদেরও কস্ট বেশি হয়ে যাবে বলে আমি বানাইনি মানে মানে আফটার এ পুজো মানে আফটার ভোট কলকাতার তারপর আমি যেখান থেকে আমার সংগ্রহ করি কন্টেনার এই ধরনের কন্টেনার তারা দিয়ে যাবে তখন আমি ফাইভ হান্ড্রেড বানাবো তবে ফাইভ হান্ড্রেড গ্রাম কারোর যদি লাগে আপনি জানাবেন আমি ভাগ করে রেট সেম জিনিস নেব কিন্তু ভাগ করে আমি ঠিকঠাক মতন করে আপনাদের পাঠিয়ে দেবো কোনো সন্দেহ থাকলে আপনারা কোনো মানে ওয়েট মেশিনে ওজন করে দেখে নিতে পারেন সেখানে পাঁচশো আছে কি অন্য কিছু আছে দুশো গ্রাম প্রপার রেডি আছে চাইলে আপনারা পাবেন যারা কুরিয়ার মানে কুরিয়ারের জন্য রিকোয়েস্ট করেছে বা টাকা পাঠিয়ে দিয়েছে তারা তো পাঠাবোই আদারওয়াইজ এখনও বলছি যেদের কোনোরকম কোনো ইস্যুতে এতে আমি আবার রিপিট করছি ভিপ্লাস আমি একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে যেখানে বাচ্চা জিনিস তো আমি বললাম বড়দের বড়োদের রকম ইস্যু হলে ধরুন মানে খুন মানে কি বলবো উইক হয়ে যাচ্ছে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে কারণ আমি যেটা বারবার বলি আমরা যতই খেতে দিই না কেন প্রপার ফুডটা ওদের শরীরের মধ্যে যায় না যার ফলে ভিপ্লাস একটা প্রপার ভিটামিন অ্যান্ড মিনারেলস অ্যান্ড ফস মানে এই সমস্ত রকম একটা শরীরে যা যা থাকা দরকার প্রপার ফুড সেই ফুডটা গেলে মানে অটোমেটিক্যালি পাখির গ্রোথ পাখির ফ্রেদার গ্রোথ পাখির হিউমিনিটি পাখির হেলথ অ্যাডাল্ট হোক সেমি অ্যাডাল্ট হোক আপনি নিজেই দেখুন এক মাস দশ দিনের বেবির হেলথটা দেখুন আপনি পুরোপুরি আমি যদি এখন এটাকে নাড়াতে চাইছি না কারণ মানে অন্য মানে কালার অ্যান্ড ফ্রেদার দেখুন পুরোপুরি আমি খুলেই দেখাচ্ছি ধরুন ফেদার দেখেন এটা কোনো রকম মানে ভাববেন হয়তো আমি মানে এর জন্য করছি কোনো অ্যাডফ্যাটের নয় যেটা প্র্যাকটিক্যালি সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি এবং পটি অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক সুন্দর তো যাই হোক না কেন ছোঁদ বন্ধ করে যারা ভি ভিপ্লাসের এখনও চিন্তা করছেন যে এটা লোকাল প্রোডাক্ট নেব কি নেব না আমরা এ টোয়েন্টি ওয়ান ইউজ করি দেখুন আমি কোনো প্রোডাক্টের এগেনস্ট আমি নিজেও এ টোয়েন্টি ওয়ান ইউজ করি কিন্তু যবে থেকে আমি ভি প্লাস বানিয়েছি এ টোয়েন্টি ওয়ান প্লাস দুটোই পাশাপাশি ইউজ করছি আমার মত আমি নিজে প্রোডাক্ট বানিয়েছি বলে বলছি না কিন্তু আমার যেটা গ্রোথ দেখেছি আমার এতে গ্রোথ আমার নিজের বানানো ফুডে গ্রোথ অনেক বেশি কস্টিং এমনই একটা জায়গায় যেটা আপনারা সবাই এফোর্ড করতে পারবেন কিন্তু একটা মানে এ টোয়েন্টি ওয়ানে যা যা প্রোডাক্ট দিয়ে তৈরি করা এখানে তো কেমিক্যাল থাকে যেহেতু ওখানে সেই জন্য দেখবেন এক্সপায়ারি থাকে একটা এটা যেহেতু একজন সম্পূর্ণ হার্বাল হ্যাঁ এবার ব্যাপারটা কি হয় যে ধরুন আমি এরকম ছিপি খুললাম খাবারটা নিলাম ছিপি ঠিক মতন আটকালাম না এতে যত এয়ার পাস করবে তত প্রবলেম আদারওয়াইজ এর কোনো এক্সপায়ারি নেই আপনি যতদিন ইচ্ছে ঠিকঠাক মতন এয়ার কনট্যাক্ট করে আপনারা রেখে খাওয়াতে পারেন এদিকে করলে করলে তো সেই হিসাবে বলছি ভি প্লাস ইউজ করে দেখুন কোন নিঃসন্দেহে ইউজ করুন চোখ বন্ধ করে ইউজ করুন সবাই ইউজ করতে পারেন যাদের কাদের বাচ্চা আছে এটা বলছিলাম পাখির শরীর শুকিয়ে যাচ্ছে বিশেষ করে সিনাটানের সময় পাখি যদি খাওয়া না ছাড়ে আপনি ভিপ্লাসকে সব ফ্রুটের সঙ্গে অ্যাড করে খাওয়ান বা ভি ভিপ্লাসকে এও বলছি একটা ছোটো পাত্র নিন ভি ভিপ্লাসকে অল্প একটু জল দিয়ে যদি একটু মেখে যদি পাখির সামনে দিয়ে দেন দেখুন পাখি কি করে আমি নিজে এখানে ফল পেয়েছি বলে এবং দু একজনকে বলেছিলাম টেস্টিংয়ের জন্য দিয়ে বাচ্চা মানে কি বলবে এত হেলদি রয়েছে বাচ্চা নয় সরি সেমিয়াডাল পাখি এত হেলদি রয়েছে মানে ফেদার প্রবলেম আসছিলো ফেদার আসছিল না শরীর হালকা হয়ে গেছিলো আমি একটুও কিন্তু দাদা আমি কিন্তু আপনার ভাই দিদি বোন যাই হোক না আপনারা দেখুন না কেন নিজের প্রোডাক্ট সেলের জন্য একটুও কিন্তু বাড়িয়ে চড়িয়ে বলছি না যেটা প্র্যাকটিক্যালি হয়েছে সেই জিনিসটাই আপনাদের কাছ থেকে আমি কমেন্টস পেয়েছি হ্যাঁ আমার এখানে প্রুভ নেই আমি দেখাতে পাচ্ছি না হ্যাঁ তবে মানে কোনো সময় ফোন রেকর্ড আমার করার সিস্টেম আছে আমি রেকর্ড করতে ভুল মানে করিনি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা অ্যাড হন সেখানে দেখবেন যে এখানে কীরকম ধরনের কমেন্টস রয়েছে ভি ভিপ্লাসের সম্পর্কে তো এই ব্যাপারগুলোই আমি বলতে চাইছি যে ভি প্লাস এবং ক্যালকেয়ার বার্ট এটা ক্যালসিয়াম ফুড পাখির মানে ধরুন এক বাইন্ডিং থেকে একটা শরীরে ক্যালসিয়াম পাখির শরীরে আমার যে নেক্সট ফার্ট যে ভিডিওটা রয়েছে আমি চ্যানেলটা ভিজিট করলেই দেখতে পাবেন ওখান থেকে দেখুন বুঝতে পারবেন যে ক্যালসিয়ামের ভূমিকা কতটাই কিনতে হবে না মার্কেট থেকে লিকুইড কেমিক্যাল ওলা ক্যালসিয়াম এই ক্যালসিয়াম ফুড ইউজ করুন আপনি যদি রেজাল্ট না পান তো আপনি নিজেরাই জানাবেন তবে আজ পর্যন্ত আমার এই যে কুরিয়ারটা যাবে মিনিমাম হানড্রেডকে আমি কভার করছি হানড্রেড কাস্টমারকে সেখানেও ভাববেন হয়তো শান্তনুদা বাড়িয়ে চড়িয়ে বলছে হয়তো হয়তো হয়েছে কুড়িটা যেটা হয় আমি সেটাই বলি দাদা বা দিদিরা আমি বাড়িয়ে বলা বাড়িয়ে চড়িয়ে বলিয়ে বিক্রি করে কোনো লাভ নেই কারণ আপনারা নেবেন আপনারা নিজেরাই ফল পাবেন যে এর প্রোডাক্টের গুণাগুণ কী আছে কারণ আমি তো প্রোডাক্ট ধরে রাখব যে মানে কন্টেনারে যে সরি যে কস্টিংয়ে আমি প্রোভাইড করছি যা যা জিনিস সেটাই ধরে রাখবো কিন্তু আপনাদের সাপোর্টটা একান্ত দরকার যারা বার্ডস লাভার যারা শখে পোষেন ব্রিডিং পারপাসে পোষেন ছোটো বড় মাঝারি সব ব্রিডারদের এবং যাই হোক না কেন সবাইকে যারা লাভার আছে প্রত্যেককেই বার্ডস লাভার প্রত্যেককেই অনুরোধ করছি ভি প্লাস দুশো গ্রামের আর ক্যালকেয়ার 200 দুশো গ্রামে আপনারা সংগ্রহ করে দেখুন কুরিয়ার কস্ট লাগবে না শুধু প্রোডাক্টের কস্ট দিলেই হবে কুরিয়ার আমি ফ্রিতে আপনাদের পাঠাবো যতদিন সম্ভব আমার হাতে যতদিন আমি এফোর্ড করতে পারবো আমি কুরিয়ার যা যাকে এফোর্ড করতে যখন আমি পারবো না তখন আমি কুরিয়ার কস্ট যেমন দূরে দূরে হয়ে গেলে অনেক সময় ব্যাপারটা কী হয় কুরিয়ার কস্টে একটু কস্টিং লাগে আমি যখন লাগে আমি আপনাদের বলে দিই দাদা তিরিশ টাকা কি চল্লিশ টাকা কুরিয়ার কস্ট লাগে কিন্তু যখন আমার মানে এ মানে ওই জায়গাটা কভার করার ব্যাপার থাকে তখন কিন্তু দেখবেন আমি সবাইকে বলি না কিন্তু যখন প্রবলেম হয় তখনই বলি যখন প্রবলেম থাকে না আমি নিজে ফ্রিতে কুরিয়ার মানে কুরিয়ার করে দিই তো সেই হিসাবে বলছি কুরিয়ার কস্টের কোনো ব্যাপার নেই আপনি প্রোডাক্ট কস্টের যেটুকুনি যেটা আছে আমাকে ফোন করবেন নিলে হোয়াটসঅ্যাপ করবেন আমার নতুন হোয়াটসঅ্যাপটার নাম্বার হচ্ছে এইট ডবল থ্রি সিক্স নাইন টু সেভেন তো আজকে এইটুকুনি প্লাসের সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে গেলে বা ক্যালকেয়ার বার্ডের সঙ্গে কোন কোন পাখিকে কোনো ডিজিজ হলে দিতে পারবেন কিনা পক্স হলে দিতে পারবেন সিনাটান হলে দিতে পারবেন আপনার যে কোনো ধরনের রোগ অসুখে যে কোনো ধরনের হোক বা না হোক আপনি ভি প্লাস অ্যান্ড ক্যালকেয়ার ওয়ার্ড থ্রি সিক্সটি ফাইভ ডেজ আপনি ইউজ করতে পারেন তা এর থেকে বড় কথা আর কিছু নেই বেবি পাখি থেকে ওয়ান ডে বেবি থেকে আরম্ভ করে আপ টু ধারি পাখিকে সবাইকে ইউজ করুন প্রবলেম হোক বা না হোক এবং সবথেকে বড় কথা হচ্ছে ভিপ্লাসকে আপনি যত ডেলি ইউজ করুন কি সপ্তাহে তিন দিন ইউজ করুন কি দুদিন ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকবে এবং হেলথ ইস্যু কোনো দিন হবে না আপনি কি হয় একটা পাখিকে যখন দুটো ক্ল্যাচ করেন দেখবেন হেলথ হয়ে চলে যায় আপনি ভি প্লাস ডেলি ইউজ করে যান হেলথ যদি ডাউনে যায় আমাকে বলবেন কারণ ভি প্লাস সম্পূর্ণ ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি তো আজকে এইটুকুনি ভালো থাকুন সুস্থ থাকুন কোনো কোয়ারি থাকলে আমাকে ফোন করবেন ফোন নাম্বারে আর নাইন ডবল জিরো সেভেন টু নাইন সেভেন জিরো ফাইভ ওয়ান ফোনটা বন্ধ আছে ফোনটা আমি সারিয়ে আবার ওপেন করব সেটাও আমি কোনো লাইভ বা ভিডিওতে বলে দেবো নমস্কার